হ্যালো গাইস, সালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে আমরা শিখব অক্টাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। তো প্রথমে আমরা করব অক্টাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর। তো আমরা যে কোনো একটা অক্টাল মান নিলাম, 7, এটা একটা অক্টাল মান। এই সংখ্যার বাইনারি মান আমরা বের করব। তো কীভাবে বের করব? তো প্রথমে আমরা সংখ্যাটি এখানে বসাবো। এখন আমাদের সেই সহজ নিয়মটা ফলো করতে হবে, অর্থাৎ 1, 2, 4, 8। তা আমরা এই নিয়মের মাধ্যমে আমরা এই সংখ্যাগুলোর বাইনারি মান আমরা বের করব। তো প্রথমে আমরা 3-এর বাইনারি মান আমরা বের করব। তা 3-এর বাইনারি মান হচ্ছে 2 এর 1 যোগ করলে 3 হয়, তাহলে 1, 1। এখানে এটা অক্টাল সংখ্যা, সেহেতু আমাদের এখানে 3 বিট করে সাজাতে হবে, অর্থাৎ 1, 1, এবং বাম পাশেরটা 0 দিতে হবে। এটা ডান পাশে দেওয়া যাবে না, সবসময় কি বাড়াতে হলে আমাদের বাম পাশে বাড়াতে হবে। এখন আমরা 7-এর বাইনারি মান বের করব। 7-এর বাইনারি মান হবে 4, 2, 1। এই তিনটা যোগ করলে হবে 7-এর বাইনারি মান, তাহলে হচ্ছে 1, 1, 1। এবং 5-এর বাইনারি মান হচ্ছে 4 আর 1 যোগ করলে 5 হয়, তাহলে 4 হচ্ছে আর 1 হচ্ছে, তাহলে 1, 0, 1, 1, 0, 1। এখন আমরা এটা সাজিয়ে লিখব, 0, 1, 1, 1, 1, 0, 1, 0, 1, 1, 1, 1, 1, 1, 0, 1। তাহলে এটাই হচ্ছে 3, 7, 5-এর বাইনারি মান। একদম ইজি, খুবই সোজা, এবং তোমরা একটু মনোযোগ দিলে পারবা। প্রথমে আমরা 3-এর বাইনারি মান বের করছি। 3-এর বাইনারি মান হচ্ছে 1, 1। এখানে 3 বিট নিতে হবে, সেজন্য আমাদের পাশে একটা 0 দিতে হবে। 7-এর বাইনারি মান হচ্ছে 3 1, এবং 5-এর বাইনারি মান হচ্ছে 1, 0, 1। এখন আমরা টোটাল এখানে সাজিয়ে লিখব। তো এটাই হচ্ছে 3, 7, 5-এর বাইনারি মান। এখন আমরা একটা দশমিক সংখ্যা নেব, একটা দশমিক সংখ্যা, এটা তো আমরা পূর্ণ সংখ্যা করলাম। এখন আমরা দশমিক সংখ্যা নিয়ে বাইনারি মান বের করব, 2, 4, 6.135। এটা একটা অক্টাল মান। এখন আমরা এই সংখ্যাটার বাইনারি মান আমরা বের করব। তো কীভাবে? সেই নিয়মেই। তো প্রথমে আমাদের সংখ্যাগুলো আগে লিখতে হবে, 2, 4, 6, আমরা একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখবো, এবং 1, 3, 5। তো প্রথমে আমাদের 2-এর বাইনারি মান বের করতে হবে। 2-এর বাইনারি মান হচ্ছে, এখানে আমরা আবার একটু লিখি, এখানে 2-এর বাইনারি মান হচ্ছে 1, 0। যেহেতু 1, 0 হবে 2-এর বাইনারি মান, সেহেতু এখানে 3 বিট নিতে হবে, এবং আমাদের বাম পাশে একটা 0 দিলে আরেক বিট আমাদের বেড়ে যাবে। এখন 4-এর বাইনারি মান হচ্ছে 1, 0, 0, 1, 0, 0। 6-এর বাইনারি মান হচ্ছে, অবশ্য আমরা 3 চিহ্ন দিব, 6-এর বাইনারি মান হচ্ছে 1, 1, 0, 1, 1, 0। এখন আমরা দশমিকের পরে ঠিক করব। তো 1-এর বাইনারি মান হচ্ছে 0, 0, 1। 1-এর বাইনারি মান, 3-এর বাইনারি মান হচ্ছে 0, 1, 1, এবং 5-এর বাইনারি মান হচ্ছে 1, 0, 1। এখন আমরা একটা সাজিয়ে লিখব, 0, 1, 0, 1, 0, 0, 1, 1, 0, দশমিক 0, 0, 1, 0, 1, 1, 1, 0, 1। এটাই হচ্ছে 2, 4, 6.135-এর বাইনারি মান। তো এভাবে আমরা, অর্থাৎ অক্টাল সংখ্যার বাইনারি মান আমরা বের করতে পারবো, যে কোনো অক্টাল সংখ্যার বাইনারি মান আমরা এভাবে বের করতে পারবো। তো এটা গেলো অক্টাল থেকে বাইনারি। এখন আমরা করব বাইনারি থেকে অক্টালে। তো বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করার সময়
আমরা প্রথমে একটা বাইনারি মান নিছি, এই মানটা আমরা অক্টাল মান বের করব। তো আমাদের এখানে যেহেতু অক্টালের 3 বিট করে সাজাতে, সেজন্য আমরা 3 বিট করে সাজাবো, অর্থাৎ তিন তিনটা সংখ্যা নেব। তো আমরা তিন তিনটা করে সাজাবো, অর্থাৎ 1 on 0, 1 0 0, 1 on 0। এখন এটার অক্টাল মান কত আমাদের বের করতে হবে, অর্থাৎ 1 1 0-র অক্টাল মান কত। তাহলে 1 2 4 যদি আমরা দিই, 1 এটা, 1 এটা, 1 এটা, 0, তাহলে হচ্ছে লোক 6, এটার মান হচ্ছে 6, এটার মান হচ্ছে 6। এবং তারপর এটা আছে 1, এটা আমরা 1 নিতে হবে, আর দুইটা 0 দিলে হচ্ছে লোক 4, এটার মান হচ্ছে 4। এটা 1 দিলে, এটা 1 দিলে, এটা 0 দিলে হচ্ছে লোক 6, এটার মান 6, এটার মান 4। এখন টোটাল মান হচ্ছে 6 4 6, এটাই হচ্ছে এই বাইনারির অক্টাল মান, হচ্ছে 6 4 6। তো এখন আমরা একটা দশমিক সংখ্যা করব। তো 1 0 0 1 1 1 0 1 0, দশমিক 0 1 1 0 1, এটা একটা বাইনারি সংখ্যা। আমরা অক্টাল মান কীভাবে বের করবো, আমাদের সেই 3 বিট করে সাজাতে হবে, অর্থাৎ 3 বিট করে আমাদের সাজাতে হবে এখানে। তো প্রথমে আমরা সবসময় আমরা দশমিক এখান থেকে সাজিয়ে আসবো, অর্থাৎ এখানে দশমিক দেওয়ার পরে আমরা দশমিক এই পাশে সাজিয়ে আসবো। তাহলে প্রথমে 0 1 0, 0 1 0, এখন হবে 0 1 1 1, 1 1 1 থাকলে 0 1 1, এবং দশমিকের পরের থেকে আমরা সাজাবো 0 1 1 0 1। এবার একটা জিরো দিতে হবে, কারণ এটা 3 বিট করে সাজাতে হবে আমাদের, 3 বিট করে আমাদের সাজাতে হবে। সেহেতু আমরা দশমিকের এই পাশে যদি কম থাকে তাহলে আমরা বাম পাশে জিরো দেবো, এবং দশমিকের পরে যদি কম থাকে তাহলে আমরা ডান পাশে শূন্য দেবো। তো এখন 1 2 4 আমাদের সেই নিয়ম ফলো করতে হবে। তাহলে এখানে হচ্ছে 1 1 0 প্রথমটা, তাহলে কোনটা আসতেছে, 4 আর 2 6 আসতেছে, সেটার মানে হচ্ছে 6, এটা আছে 3টা 1, তো 4 আর 3 7, এটা হবে 7, এটা হবে 0, তাহলে 0 1 0, এটার মানে হচ্ছে 2, দশমিক এটার মানে হচ্ছে 3, এবং এটার মানে হচ্ছে 0 1 0 0, এটা 1 দিলে 0 হচ্ছে 2, তাহলে আসছে 6 7 2, দশমিক 3 2। তাহলে এটাই হচ্ছে এই দশ, এই যে বাইনারি মান সেটার কি অক্টাল মান হচ্ছে এটা, একদম ইজি এবং খুবই সহজভাবে আমরা যে কোনো বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি মান আমরা বের করতে পারবো। তা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।